মন্দির থেকে বৈদ্যুতিক লাইনিয়ার নেওয়ার বিরোধে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বোনারপাড়া বাজারে মাছের আড়তে ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও রফিকুল ইসলাম মাঝিপাড়া মন্দির থেকে বিদ্যুতের লাইন নেন বিগত কয়েক মাসে টাকা বিল বকেয়া মন্দিরের হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ অফিস মন্দির কমিটি বৃহস্পতিবার পুনরায় বিদ্যুৎ সংযোগ নেন এরপরে মন্দিরের মিটার থেকে মাছ চাষ প্রকল্পে বিদ্যুতের লাইন নেওয়ার চেষ্টা করেন বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া বিদ্যুতের লাইন দিতে অসম্মতি জানান মন্দিরের সদস্য ও মাছ ব্যবসায়ী ধাম এর জোরে বৃহস্পতিবার রাতে মিলন মিয়া এরশাদ মিয়া ও আবুল কালাম সহ চার পাঁচজন ধামকে মারধর করেন পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় ধাম গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন